আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সকলকে স্বাগত জানাই মাহফুজ টিভির আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আলোচনা করব, যেটি হলো আপনাকে যদি কোনো পোকা কামড় দেয়, তো এ পোকার একটি বিষ ভিতর থেকে যায় যা 2-3 দিন পর্যন্ত ব্যথা করায়। একটি কোরআনে আমল দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা, যে আমলটি করার কারণে আপনার ওই স্থানের ব্যথা দূর হবে। এই আমলটি পেটে ব্যথা কিংবা পায়ে ব্যথা অন্যান্য যে কোনো বিষ ব্যথার জন্য করা যেতে পারে। আমলটি হলো আমাদের স্ক্রিনে উঠছে সূরাতুস শুআরা এর 130 নম্বর আয়াত, ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। এই আমলটি কিভাবে করবেন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি। ব্যথা সেই স্থানে কিভাবে আমলটি করবেন আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি। আয়াতটি 7 বার তেলাওয়াত করবেন, আর আপনার হাতের 7 আঙ্গুল দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে এভাবে বুলাবেন, এভাবে ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। এভাবে আয়াতটি 7 বার তেলাওয়াত করে যে স্থানে ব্যথা ওই স্থানে একটি ফুঁ দিবেন, ইনশাল্লাহ আপনার ব্যথা লাঘব হবে। তো দর্শক, আপনারা দেখলেন প্র্যাকটিক্যালি আমলটি কিভাবে করতে হয়। আমাদের চ্যানেলে এভাবে আরও নতুন নতুন আমলি ভিডিও পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর সুন্দর আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।